আসসালামু আলাইকুম ওরাকাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা মুবারকাদ শুরু করছি ইনভাইটেশন টু চেঞ্জের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনার আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব আজকের এই পর্বে আমরা কথা বলবো নারীদের অট্র হাসি ইসলাম কি বলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুফহানা হুয়াতাল আমাদেরকে হাসির যোগ্যতা দিয়েছেন খুব কম মানুষই আছে যারা হাসতে পারেন আর হাসি বিজ্ঞানসম্মত একটি ফেসিয়াল এক্সারসাইজ যার মাধ্যমে এমন একটি হরমোন নির্গত হয় যে হরমোনটি নির্গত হলে মানুষ আরও বেশি ইয়াং হয় আরও বেশি এনার্জেটিক হয় আরও বেশি প্রফুল্ল হয় তো হাসির ক্লাসিফিকেশন আছে ঢালাউভাবে সব হাসি হাসলেই যে সেটা হরমোন নিঃসরিত করবে আর আমি প্রফুল্ল থাকবো বিষয়টা এমন নয় বরং এমন কিছু হাসি আছে যে হাসির মা কারণে প্রিয়নবীজি ইসাল্লাহ হোয়েসাম বলেছেন অন্তর মরে যায় আর সেটা হার্ট অ্যাটাকেরও কারণ হতে পারে যেমনটা দাবি করছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান হাসির ক্লাসিফিকেশনকে আমরা যদি বাংলা ভাষায় বলি তিন প্রকার হতে পারে এক হলো মুচকি হাসি দুই সাধারণ হাসি তিন অট্র হাসি তো আজকের আলোচনার বিষয় হলো অট্র হাসি মুচকি হাসি আরবিতে বলা হয় তাবাস্সুম আর এ তাবাসুম এটা সুন্না হাসি নবীজি সাম ম্যাক্সিমাম টাইম মুচকি হাসি হাসতেন এই জন্য তিনি সাহাবিদেরকে নির্দেশ করতেন মুচকি হাসি হাসবার জন্যে এবং তিনি বলতেন তাবাসুমুকা ফি ওয়াজিহি আখি ইকা লেখা সদাকা তোমার ভাইকে দেখলে মুচকি হেসে দিলে এইটাও তোমার সাদাকায় জারিয়ার মতো সওয়াব তোমার আমল নামায় যুক্ত হবে আনাসিবনি মালিক রাদি আল্লাহ তালু তিনি বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে যতবার সাক্ষাৎ করতাম ততবার আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নুরানি চেহারায় মুচকি হেসে লেগেই থাকত এমনটাই দেখতাম সুহান আল্লাহ নবীজি সাল্লাহ আসলাম মাঝে মাঝে কখনো অতি বেশি আনন্দিত হয়ে গেলে তিনি দেহেক হাসি হাসতেন দেহেক হাসি হল চেহারার ঠোঁট দুটি বাঁকা হবে ইনচিত কিঞ্চিত প্রকাশমান হবে দাঁতগুলি তবে কোনো আওয়াজ বের হবে না সর্বোচ্চ মৃদুমন্দ আওয়াজ বের হতে পারে হাসির এইটাকে বলা হয় দেহ্যাক হাসি আল্লাহ রসুল সাল্লাহম কখনও যদি খুব বেশি আনন্দিত হতেন তখন তিনি এই রকমের হাসি হাসতেন যে হাসির কারণে তার ঠোঁট দুটি আলাদা হয়ে যেত চাঁদের মতো করে বাঁকা হয়ে যেত ঠোঁটের সামনের অংশ ফাঁকা হয়ে যেত সোহান আল্লাহ এবং তার নুরানি দাঁতগুলির সামনের অংশ প্রকাশমান হয়ে যেত এবং হালকা মৃদু আওয়াজ তার এই হাসি থেকে বের হতো এমনটাও নবীজ সাল্লাম করতেন এতটুকু পর্যন্ত বৈধ আছে কিন্তু সর্বশেষ প্রকারের হাসি যেটাকে বলা হয় অট্ট হাসি হাসা এই হাসির ব্যাপারে ওলামে কেরাম একমত এই ধরনের হাসি এটা জায়েজ নেই বরং এটিকে এটি অন্তরকে মেরে দেয় অন্তর্কে হত্যা করে অর্থাৎ নবীজি সালি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন তোমরা অট্ট হাসি হেসোনা কালবা কারণ এই অট্ট মানুষের অন্তরকে মেরে ফেলে এবার আসি আমরা হাসি কারণে যে আওয়াজ বের হয়ে আসা এই কণ্ঠ পুরুষ এবং নারী উভয়ের স্বাভাবিকভাবে আমরা এতক্ষণ বলেছি অট্ট না পুরুষ না না নারী কারো পক্ষে এটা উচিত নয় অট্টহাসি হাসা আর দ্বিতীয়ত এখন আমরা বলবো যে কণ্ঠ নিয়ে একে তো অট্টহাসি নারীদের জন্য বৈধ নয় দ্বিতীয়ত হল নারীরা নারীদের কণ্ঠ একটা আওরাতের অংশ পর্দার অংশ এই জন্য মহাগ্রন্থ আল কোরআনে আল্লা তা আলা আমাদের উম্মাহাতুল মুমেনিনদেরকে অ্যাড্রেস করে তিনি বললেন ইয়া নিসা নবী হে নবীর স্ত্রীগণ মিনান নিসা আপনারা কেউই অন্য সাধারণ কোন নারীর মতো নন ইউ আর ডিফারেন্ট ফ্রম আদার্স আপনারা অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা ইনিত যদি আপনারা আল্লাহতে ভয় রাখেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে ভয় করেন ফলে তখদানা বিল কৌল আপনারা পরপুরুষের সাথে কথা বলবার সময় আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবেন না ফলে তখদানা বিল কৌল আকর্ষণীয় ভঙ্গিতে অন্য পুরুষের সাথে কথা বলবেন না যদি আপনারা আকর্ষণীয় ভঙ্গিতে সফটলি কথা বলেন ইনিয়ে বিনিয়ে সুন্দর করে কথা বলেন অন্য পুরুষের সাথে কি হতে পারে তার রেজাল্ট আল্লাহ তালা বলছেন ফায়াতু মা আল্লাযী ফি কালবিহি যার অন্তরে রোগ আছে সে আকর্ষিত হয়ে যেতে পারে দুর্বল হয়ে যেতে পারে প্রলুপ্ত হতে পারে এখান থেকে ইফটিজিং শুরু হতে পারে অথচ এই ইফটিজিং এর পথ আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন চিরকালেই এভাবে তিনি আয়াত নাজিল করলেন ওয়া লা তাকরাবুল যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সায়া তোমরা ব্যবচারের নিকটবর্তী হয়েও না কারণ এটা নিকৃষ্টতর একটা পথ অতএব নবীজি সাল্লাহ আলহিউলামের সহধর্মিনী স্ত্রী উম্মাহাতুল আমাদের জানদেরকে আল্লাহ তালা কথা কিভাবে বলবেন ভয়েসকে কিভাবে কন্ট্রোল করবেন কিভাবে অন্য মানুষের সাথে প্রয়োজন হলে পরপুরুষের সাথে কথা বলতে হবে সেটাও কিন্তু তিনি বললেন এবং বললেন মারুফা হে নবী পত্নীগণ আপনারা যদি পরপুরুষের সাথে কখনো কথা বলার প্রয়োজন বোধ করেন তাহলে আপনারা একেবারে স্বাভাবিকভাবে কথা বলুন ন্যায়সঙ্গত কথা বলুন অতিরঞ্জিত কিছুই করবেন না স্বাভাবিকভাবে কথা বলুন এই জন্য ইসলামিক স্কলারগণ তারা বলছেন যখন পরপুরুষের সাথে নারীরা কথা বলবে একটু ভয়েসটা স্বাভাবিক কিছু একটু মোটা করবে একটু কর্কশ ভাষায় কথা বলবে যাতে করে অন্য কেউ তার এক নরম মোলায়েম কণ্ঠে প্রলুব্ধ না হয় নবীজি সল্লি ওয়াসাল্লাম নারীদের এই কণ্ঠকে আওরাতের অংশ হিসেবে তিনি ঘোষণা করেছেন যদি কোনো নারী প্রয়োজনে কোনো পুরুষের সাথে কথা বলার দরকার হয় তাহলে তারা কথা বলবেন পর্দার আড়াল থেকে সামনাসামনি কথা বলবেন না ওয়ামি ওয়ারা ইল হজরাত তারা পর্দার আড়াল থেকে অ্যাপার্টমেন্টসের ভিতরে থেকে তারা কথা বলবে বাহিরে থেকে নয় আমরা জানি আম্মা জানি আশা সিদ্দিক বিন্তু সিদ্দিক্লাহ তালন হ্যাঁ নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তার অনেক পুরুষ ছাত্র ছিল যারা আয়েশা আম্মা জানা আয়সা কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন এবং নারী পুরুষ উভয়ের মধ্যে সবচেয়ে বেশি দ্বিতীয় বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন আম্মাজানা আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালাহা প্রয়োজনে তিনিও পুরুষদের সাথে কথা বলেছেন পরপুরুষের সাথে কথা বলেছেন গায়ের মাহারামের সাথেও তিনি কথা বলেছেন কিন্তু ইতিহাসের কোথাও আম্মা করেছে। কিংবা এমনটা কেউ প্রলুব্ধ হয়েছে তার কথায় এমন নজির কোথাও পাওয়া যায় না বরং আল্লাহ তালা আম্মান আয়েশার চরিত্র নিয়ে চরিত্রের মাধুর্যতা নিয়ে অলঙ্কারের কথা মহাগ্রন্থ আলোকরায় তিনি বহুবার বলেছেন অতএব নারীদের প্রথমত নারী পুরুষ কারোরই অট্টহাসি হাসা জায়জ নেই এবং সেই হাসিন বিশেষ করে নারীদের হাসির যে আওয়াজ সেটা আওরাতের অংশ পর্দার অংশ এটাও পরপুরুষের কাছে যাবে না হ্যাঁ একান্তে স্বামীর সাথে যদি থাকে তাহলে হাসতে পারে যেভাবে মন চায় সেভাবে কথা বলতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে ইনভাইটেশন টু চেঞ্জ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ইনদাল্লাহ عليه توكلت إليه ونيب. والسلام عليكم ورحمة الله وبركاته